স্বাগতম জানাচ্ছি ট্রিপল নলেজ বিডির পক্ষ থেকে আমি মরসেন আজ যে বিষয়টি শেয়ার করবো সেটি হচ্ছে করোনা আক্রান্ত রুগীদের সেবা দিতে ভেন্টিলেটর মেশিন কেন ব্যবহার করা হয় আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বিল ক্লিক করে দিন অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের মৃত্যুর সংখ্যা ক্রমেই বেড়ে চলছে আবার সুস্থ হচ্ছে অনেক মানুষ তবে করোনাভাইরাসের সব থেকে খারাপ দিক হল এই ভাইরাস শ্বাসনালী ও ফুসফুসকে সরাসরি আক্রমণ করে এক্ষেত্রে রুগীকে প্রয়োজনীয় সাপোর্ট না দিতে পারলে জীবন বাঁচানো কঠিন হয়ে যায় এ অবস্থায় চিকিৎসকরা করোনাভাইরাসে আক্রান্ত গুরুতর অসুস্থ রুগীকে ভেন্টিলেটরের মাধ্যমে চিকিৎসা দেওয়ার কথা বলছেন যেসব রুগীর সংক্রমণ খুবই মারাত্মক তাদের জীবন রক্ষায় ভেন্টিলেটর খুবই কার্যকরিক যন্ত্র করোনা ভাইরাসের সংক্রমণে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা যখন ব্যাপারটা টের পায় তখন রক্তের শিরা উপশিরাগুলোকে বেশি করে খুলে দেয় যাতে রোগ প্রতিরোধকারী কণিকাগুলো আরও বেশি হারে ফুসফুসে ঢুকতে পারে কিন্তু এর ফলে ফুসফুসের ভেতরে পানি জমে যায় তখন রুগীর নিঃশ্বাস নিতে সমস্যা শুরু হয় এবং দেহে অক্সিজেনের মাত্রা কমে যায় এই সমস্যা দূর করার জন্য মেকানিক্যাল ভেন্টিলেটর ব্যবহার করা হয় এটি চাপ দিয়ে ফুসফুসে বাতাস ঢোকায় এবং দেহে অক্সিজেন সরবরাহ বাড়িয়ে দেয় ভেন্টিলেটরে একটি হিউমিডিফায়ারও থাকে এর কাজ হল রুগীর দেহের তাপমাত্রার সাথে মিল রেখে বাতাস এবং জলীয় বাষ্প ঢোকানো ভেন্টিলেটর ব্যবহার করার সময় রুগীকে এমন ওষুধ দেয়া হয় যাতে তার শ্বাসতন্ত্রের মাংসপেশিতে কোনো উত্তেজনা না থাকে রুগীর শ্বাসতন্ত্র শিথিল থাকলে ভেন্টিলেটর কাজ করতে সুবিধা হয় যেসব রুগীর দেহে সংক্রমণ কম তাদের ভেন্টিলেটরে শুধু ফেস মাস্ক কিংবা নাকের মাস্ক দেওয়া হয় এর মধ্য দিয়ে বাতাস এবং অক্সিজেনের মিশ্রণ চাপ দিয়ে রুগীর ফুসফুসে ঢোকানো হয় ভালো একটি নিউজ শেয়ার করলাম আশা করি ভিডিও থেকে অনেক কিছু জানতে পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেল ট্রিপলি নলেজ বিড়ি সাবস্ক্রাইব করবেন সে প্রত্যাশায় আল্লাহ পেস